সুন্দর চেহারাটা সবাই দেখলে তো সমস্যা নেই নাকি? না সমস্যা, আসলে কষ্ট থাকি তাই পড়ালেখা করতে পারি না, মানুষের মতো মানুষ হইতে পারি না তাই। আসলে মানুষের মতো মানুষ হইতে পারেন না, এটা সবচেয়ে বড় কষ্ট। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে হিজাব পরিহিত অবস্থায় ইউটিউবের সামনে আসছে এবং কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম সুজনা। সুজনা, কি হয়েছে আপনার, আসলে কেন আসছেন প্রতিবেদনের সামনে? আসছি অনেক কষ্ট করে। কিসের কষ্ট? সৎ মা বাবার বিয়ে করে এসে সৎ মায়ের জ্বালা কষ্ট দেয়। আচ্ছা, টাকার জন্য বিয়ে দেয় না, আমি গৃহস্থর কাছে বিয়ে বসতে চাই। আচ্ছা আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি একাই। আপনি একাই? আপনার মা কি হয়েছে? আম্মু চলে গেছে। কোথায় চলে গেছে? জানি না কোথায়। কোথায় চলে গেছে জানেন না? ছোটবেলা থেকেই নাই? হ্যাঁ। এখন যে মার কাছে থাকেন সেটা কি সৎ মা? হ্যাঁ। আপনার বাবা কি করে? আমার বাবা এমনি কাজ করে। আচ্ছা, তা আপনার বাবার জিগার নেই মা কোথায় আছে কি করে? না আমার আব্বু আমার সৎ মার আম্মুর কথা শুনে। আচ্ছা আচ্ছা, তা আপনার মার কোনো খোঁজ খবরই নাই? না। আচ্ছা, আপনি কি পড়ালেখা করেন? না, টাকার জন্য সৎ মার পড়ালেখা করাইনি। আপনার বয়স কত? 17 বছর। তা তো আপনি মোটামুটি অনেকটাই বড় হয়েছেন। তো এই যে ভিডিও সামনে, কি কারণে আসছেন, আসলে কি বিয়ে শাদী করবেন নাকি কোনো সহযোগিতা? আচ্ছা, তো এই যে এখানে আসছেন, সৎমা কি রাগ করবে না? আচ্ছা, যদি এখানে এসে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে নাকি আপনার বাবার সাথে? না, আমার সঙ্গে আমার বাবার সঙ্গে যোগাযোগ করবে। তাই ধরো এখানে আসলে অনেকে ফোন দেয়, ঠিকানা জানতে চায়, মা বাবার খোঁজ খবর নিতে চায়, কিন্তু আপনার তো মা আসলে কোথায় আছে জানেন না, তো বাবা যে অবস্থায় আছে, তা সব কিছু মিলে যে জীবন চলতেছে, এইভাবে কি আসলে কোনো ভালো ছেলে আসবে বিয়ের জন্য, কি মনে হয়? আমার তো মনে হয় আসবে। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা আসে আছে নাকি? না। কোনো প্রেম ভালোবাসাটা আসে নাই? না। আচ্ছা, প্রেম করতে ইচ্ছা হয়? এখন যদি মনের মতন একটা মানুষ পাই তাহলে প্রেম করবেন। তো এই যে মনের মতো মানুষ হলে তো মুখ দেখতে চায়, আপনার চেহারাটা সুন্দর কিনা জানতে চায়। তো এখন দেখানো যায় না? না, এখন দেখাইলে সমস্যা কি? এখন অনেক মানুষে দেখতে তো তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাকে মন দিবেন শুধু তাকেই দেখাবেন, আর কাউকে দেখাবেন না? না। আচ্ছা আচ্ছা, তা সুন্দর চেহারাটা সবাই দেখলে তো সমস্যা নেই নাকি? না সমস্যা আছে। জীবনে কষ্ট লাগে কোনটা ভাবলে সবচেয়ে? সবচেয়ে ভাবলে যে মনের মতো মানুষ নেই, অনেক কষ্ট থাকি তাই পড়ালেখা করতে পারি না, মানুষের মতো মানুষ হইতে পারি না তাই। আসলে মানুষের মতো মানুষ হইতে পারেন না, এটা সবচেয়ে বড় কষ্ট। আচ্ছা আচ্ছা, এখন যদি বিয়ে করতে চাই সেটা কিরকম ছেলে হলে ভালো হয় আপনার জন্য? যেমনই হোক যেমনই হোক, আপনি একটা ইয়াং মেয়ে, 17 বছরের যুবতী, এটা 70 বছরের বুড়ো বয়স বেটাকে বিয়ে করলে কি হবে? হ্যাঁ, বুড়ো মানুষ, বুড়ো মানুষের সোহাগ, আদর সোহাগ নিলে চলবে নাকি? বুড়ো মানুষকে মানুষ বলবে যে কি বুড়ো মানুষের বিয়ে করছে একটা ইয়াং মেয়ে, এটা খারাপ না? আপনি যেরকম সেরকম মেয়ে বিয়ে করাই তো ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? রংপুর। থাকেন কোথায়? এখন ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপু আপনার মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে, খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে তারপরে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আপু ভালো থাকেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? ওকে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।